আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি বিষয় জানাবো যে বিষয়টি আপনি জানলে অবাক ও আশ্চর্য হয়ে যাবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, যে কোনো আমল, যে কোনো বান্দেগি প্রথম শেষে যদি দরুদে পাক পড়া হয় তাহলে সেটা আল্লাহ তাবারক তাআলার কাছে কাবিলে কবুল হয়ে যায়। ঠিক আছে, আপনি যে কাজটাই করেন, যাই করেন না কেন আপনি, ঠিক আছে, শরীয়ত মোতাবেক আপনি যে কোনো জিনিস বান্দেগি ইবাদত করেন না কেন, যদি আপনি প্রথম ও শেষে যদি আপনি দরুদে পাক পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর ফজল ও কারামে সেই দোয়া বা সেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পূর্ণ করে দেবেন। ঠিক আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে 18,000 মাখলুকাতের মধ্যে সব থেকে বেশি ভালোবাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা সকলেই আমরা জানি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার মেহবুব, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে, আমার বান্দা বান্দাদেরকে, বান্দিদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ, আমাকে যদি পেতে হয়, আমাকে যদি খুশি রাখতে হয়, আমার সঙ্গে যদি কালেকশন রাখতে হয়, আমার সঙ্গে যদি জুড়ে থাকতে চাই, আমার সঙ্গে যদি দোস্তি করতে চাই, তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে, তোমার সঙ্গে মহব্বত করে, তোমার সঙ্গে সম্পর্ক রাখে, তোমার সঙ্গে দোস্তি করে। হে আমার হাবিব, যারা তোমাকে ভালোবাসলো, যারা তোমার সঙ্গে সম্পর্ক রাখলো, যারা তোমাকে মেনে নিতে পারলো, আমি আল্লাহ, আমি তার হয়ে গেলাম। তাহলে আফসোস মুসলমান, আজকে আমরা অনেক রকমের নানা দিকে অনেক রকমের মানুষ বা পন্থী রয়েছে, বা নতুন নতুন কিছু কিছু আমরা জিনিস আবিষ্কারও করে ফেলছি। আল্লাহ তাবারক তাআলা সকলকে আমাদেরকে হেদায়েত করুক, সঠিক পথ যেটা সেটা আমাদেরকে বেছে নেওয়ার তৌফিক দান করুক। এখন বর্তমান সময় অনেকই মানুষ রয়েছে যারা নবীকে নিয়ে কুয়ালোচনা করে থাকে, বা নবীকে নিয়ে অনেক রকমের অনেক অনেক জায়গায় বিভ্রান্তি হয়ে থাকে। তো আমি একটাই কথা বলবো যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নবীকে ভালোবেসে দুনিয়ার থেকে আসতে পারবে, যারা নবী বলা হয়ে আসতে পারবে, তাদের জন্য আমি জান্নাত ওয়াজিব করে দেবো। সুবহানাল্লাহ। তো যারা নবী বলা হয়ে যেতে পারবে, ঠিক আছে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেবে। ঠিক আছে, তাহলে আমাদের সকলকে নবী বলা হতে হবে। ঠিক আছে, ঠিক আছে, নবী বলা আমাদের সকলকেই হতে হবে। যে সত্যিকারের আশিকে নবী হবে, যে নবীর প্রেমিক হবে, সত্যিকারের যারা হবে, তারা কখনোই শরীয়তের বাহিরে কাজ করবে না, তারা শরীয়তকে মাথায় রেখে কাজ করবে। ঠিক আছে, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো শরীয়তের বাইরে উনি কাজ করেন না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তো আজকের আমার আমলটি ছিল, বা আজকের আমার একটা মূল উদ্দেশ্য ছিল, যে আমাদেরকে সকলকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে নিতে হবে, এবং কোরআন পাক বলছেন নবী যেটা ফয়সালা করে দেবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে, সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমার আজকের আমার বলার উদ্দেশ্য এটাই, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন, এবং যে কোনো কাজ, যে কোনো কর্মের স্থানই হোক না কেন, যে কোনো জায়গায় আপনি যখন যে কোনো ইবাদত ও বান্দেগি বা যে কোনো ইসলামিক কাজ করবেন, বা যে কোনো আপনি শুভ কাজ করবেন, সেসব কাজগুলোতে আপনি দরুদে পাক পড়ে আরম্ভ করুন। দেখুন আপনার মধ্যে আপনার সেই কাজগুলো কিভাবে সাকসেসফুল হচ্ছে, কিভাবে আপনার কাজগুলো মোকাম্মল হয়ে যাচ্ছে, সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা যে কোনো আমল ইবাদত করবেন, যে কোনো আল্লাহ তাবারক তাআলার কাছে যদি আপনি কোনো দোয়া করেন, তো প্রথম ও শেষে দরুদে পাক পড়বেন। যেই দরুদটা আপনার মধ্যে আপনার জানা রয়েছে, যে দরুদটা আপনি ঠিক মতো সঠিকভাবে যে আপনি পড়তে পারেন, সেই দরুদে পাকটা পড়ে আপনি শুরু করবেন এবং শেষ করবেন দরুদে পাক দিয়ে। দেখবেন ইনশাআল্লাহ
আল্লাহর ফজল ও কেরামে আপনার সব কিছু কাজ মোকাম্মল হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আজকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন এবং এই রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও যাতে মিস না হয় তার জন্য আপনারা বেল আইকনটাকে অল করে রাখবেন। আবার আমি মোলাকাত করব নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।